নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল তোমরা দেখতেই পাচ্ছো অনস্ক্রিনে একটি নোটিশ ধরেছি যেখানে নিয়োগ করা হবে দিল্লি পুলিশে নিয়োগ করা হবে দিল্লি পুলিশের হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং যেটি আবেদন প্রক্রিয়া চলবে অনস্ক্রিনে আমি তুলে ধরেছি চোদ্দো দশ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হবে তেরোই নভেম্বর এবং তোমরা এটি অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডব্লিউ ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের অনস্ক্রিনে তুলে ধরা হয়েছে তোমরা এখানে বেতন পেয়ে যাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এবং এখানে তোমরা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ পাঁচ সরি পাঁচ হাজার না পাঁচশো যেখানে ইউআর এবং বা জেনারেলদের জন্য ছেলে এবং মেয়ে উভয়ের পোস্ট দেয়া আছে দুশো নটি এসের জন্য পঞ্চান্নটি এবং ও জন্য একশো আঠাশটি জন্য তিরাশি এবং জন্য এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এখানে তোমরা কিভাবে আবেদন করবে তোমরা একটি অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য যে লিংক দেয়া হয়েছে তাহলে যে দিল্লি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য এখানে যে ফি চাওয়া হয়েছে সেখানে একশো টাকা ফি চাওয়া হয়েছে তবে এখানে যদি মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করে তাদের জন্য এক টাকাও ফি দিতে হবে না অর্থাৎ তাদের জন্য শূন্য এবং এক্স সার্ভিসম্যান এস টি এস এদের জন্য কোনো ফি দিতে হবে না তারপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এজ লিমিট কী দেওয়া আছে এখানে এজ লিমিট দেওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবে ক্যান্ডিডেটরা এখানে শুধুমাত্র আঠেরো থেকে পঁচিশ বছর যেটি দেওয়া হয়েছে সেটি ইউআর এবং এর জন্য এবং বয়সের হিসাবটি করবেন এক সাত দু হাজার উনিশ এই অনুযায়ী তবে এস টি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যানরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ছাড় পেয়ে যাবে পাঁচ বছর তিন বছর দশ বছর এইভাবে তোমরা নোটিশটি ডাউনলোড করে অবশ্যই নোটিশটি পড়ে ভালোভাবে পড়ে আবেদন করবে বন্ধুরা তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমি সমস্ত ভিডিও যখন আপলোড করবো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পিএসসির যে কোনো পরীক্ষা বা আর 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 বি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি ছিল তারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে ভিডিও ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো তারপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে তোমাদের জন্য কী এডুকেশন কোয়ালিফিকেশান চা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে এডুকেশান কোয়ালিফিকেশান চা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস করলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং তারপর যেটি দেওয়া হয়েছে তোমাকে কম্পিউটারে ইংলিশ অথবা হিন্দিতে টাইপিংস করতে জানতে হবে ইংলিশের জন্য পঁচিশটা করা ওয়ার্ড প্রতি মিনিটে এবং যদি হিন্দির জন্য হয় তিরিশটি সরি যদি ইংলিশের জন্য হয় তিরিশটি এবং হিন্দির জন্য পঁচিশটি পার মিনিটে তোমাকে টাইপিং করতে জানতে হবে তারপর আমরা যদি দেখেনার চেষ্টা করব। তাহলে যে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ সায়রি মাপযোগ আপনার কী হতে পারে এখানে মেলের জন্য যেটি চা হয়েছে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে পড়বে তার জন্য ষোলোশো মিটার সাত মিনিটে রান করতে হবে এবং লং জাম্প সাড়ে বারো ফিট এবং হাই জাম্প সাড়ে তিন ফিট এবং তিরিশ থেকে যাদের চল্লিশ বছরের মধ্যে বয়স তাদেরকে আট মিটারে ষোলোশো মিটার কাভার করতে হবে এবং লং জাম্প সাড়ে এগারো ফিট এবং হাই জাম্প সাড়ে তিন ফিট এবং যাদের চল্লিশ বছর ওপরে বয়স তাদের ন মিনিটে ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং লং জাম্প সাড়ে দশ মিটার এবং হাই জাম্প তিন মি তিন ফিট এই তোমাদের কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে তারপর ফিমেল ক্যান্ডিশনের জন্য যেটি চা হয়েছে যাদের তিরিশ মধ্যে বয়স তারা পাঁচ মিনিটে আটশো মিটার কভার করতে হবে এবং লং জাম্পের ক্ষেত্রে ন ফিট এবং হাই জাম্পের ক্ষেত্রে তিন ফিট এবং যাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স তাদেরকে আটশো মিটার ছ মিনিটের মধ্যে কাভার করতে হবে এবং লং জাম্প আট ফিট এবং হাই জাম্প আড়াই ফিট টের মধ্যে কাভার করতে হবে এবং চল্লিশ বছর যাদের বয়স তাদের আটশো মিটারটা কাভার করতে হবে সাত মিনিটের মধ্যে এবং লং জাম্প সাত ফিট দিতে হবে এবং হাই জাম্প আড়াই ফিট মতো দিতে হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটি তুলে ধরা হয়েছে এবং তারপরে যেটি মেল ক্যান্ডিডেটের জন্য শারীরিক মাপজোক চাওয়া হয়েছে সেটি হল যে হাই জাম্প হাইট হাইট হতে হবে তোমাকে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং বয়সের রিল্যাক্স এই হাইটের রিলেকশন পেয়ে যাবেন যারা পার্বত্য অঞ্চলে বসবাস করেন অর্থাৎ গোড় এই সমস্ত প্রজাতির এই সমস্ত মানুষরা ছাড় পেয়ে যাবে এবং এস জন্য ছাড় পাবেন আর যারা এক সার ছিল তারা ছাড় পেয়ে যাবেন মহিলা এবং চে যেটি চা হয়েছে আটাত্তর সেমি চা হয়েছে এবং ফুলিয়ে তোমাকে আরও চার সেমি বাড়াতে হবে এবং ওপরের মতোই আপনারা ছাড় পেয়ে যাবেন যারা এই সমস্ত ক্যান্ডিডেট পড়বে এবং ফিমেলদের জন্য যাওয়া হয়েছে তাহলে যে একশো সাতান্ন সেন্টিমিটার আপনার হাইট হতে হবে এবং বয়সের পাঁচ সেমি ডিলেকশন বয়সের সেমি না পাঁচ সেন্টিমিটার আপনারা হাইটের ছাড় পেয়ে যাবেন এই আগের মতোই সেম তারপরে যেটি রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট কীভাবে করা হবে তোমাদের নিয়োগ করা হবে পাঁচটা টেমে তোমাদের নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস এক্সাম হবে সেখানে একশো নাম্বারের প্রশ্ন থাকবে এবং ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেটি তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে এক পঁচিশ নাম্বারে তারপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে কোয়ালিফাই করলেই হবে টোটাল একশো পঁচিশ নাম্বারের প্রশ্ন হবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই প্রথমেই বলে দিলাম ঠিক আছে তারপরে তোমাদের কোথা থেকে কোথা থেকে কোশ্চনা আসতে হবে তোমাদের দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ঠিক আছে জেনার জেনারেল ইনটিলিজেন্স তার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে আর কম্পেয়ারের উপর থাকবে এমএস এক্সেল ওয়ার্ড এবং ইন্টারনেট সম্পর্কিত কিছু তথ্য ঠিক আছে তোমাদের নব্বই মিনিট এখানে সময় থাকবে তোমরা দেখতেই পাচ্ছো তোমাদের সমস্ত কিছু বিষয়টা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কম্পিউটার কোথা থেকে আসবে এমএস ওয়ার্ডের কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসবে পাওয়ার পয়েন্টের কথা থেকে প্রশ্ন আসবে এক্সেলের কোথা থেকে প্রশ্ন আসবে ইত্যাদি ঠিক আছে তোমাদের সমস্ত কিছু বিষয়টা জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট দিল্লি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সমস্ত ক্রয় পরীক্ষা সমস্ত কিছু বিষয়টা জানিয়ে দেওয়া হবে তুমি দেখছিলে তোমাদের ফি ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল পরবর্তী সরকারি যন্ত্র চাকরি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখুন